তো এই হচ্ছে ওল কচু। ওল কচুটা এরকম হয় পেছনের সাইডটা দেখতে, যারা চেনো না তাদের জন্য বলছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে গুছিয়ে একদম সুন্দর করে আসছি এক্ষুনি, আর ওল কচুটা ডোম ডোম করে কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওল কচুটা ঠিক এরকম করে ডোম ডোম করে আমি কেটেছি, আর চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে রেডি রেখেছি। আর আমি এবার দেব একটা ছোট্ট আলু, যেটা তোমাদের দেখালাম ওটা আমি কেটে রেখেছি। তো হয়ে গেল, এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জলের সাথে দিয়েছি লবণ। তো একটু জলটা গরম হবে, তো তারপর আমি দিয়ে দিয়েছি কচু। এবার একটু আমি নেড়ে চেড়ে দেখবো যে কচুটা সিদ্ধ হালকা হালকা হয়েছে কিনা, পুরো গালিয়ে ফেলবো না, একটু মোটামুটি সিদ্ধ করে আমি নামাবো। এইদিকে আমি চিংড়ি মাছটা রেডি করি, লবণ দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দেব। এইবার একটু মেখে নেব। চিংড়ি মাছটা বেশ টাটকা ছিল, ওই জন্য চিংড়ি মাছটার সুরগুলো আমি আর ফেলিনি। তো এইদিকে হচ্ছে আমার ওল কচু প্রায় সিদ্ধ হওয়ার পথে, পুরো গালিয়ে ফেলতে মাসি বারবারই না করেছে, আর ওই জন্য আমি সিদ্ধ বেশি করব না। তো মোটামুটি আমার ওল কচু সিদ্ধও হয়ে গেছে। এইবার আমি কড়াতে তেল দিলাম, তেল দেওয়ার পর আমি এবার ফোড়ন দেব একটু একটু করে। তো তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিলাম। তো আগে আমি চিংড়ি মাছটা ভেজে নিই। তো চিংড়ি মাছগুলো এবার কড়াতে দিচ্ছি, বেশ অনেকটা চিংড়ি মাছই ছিল। তো আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি আমি কলার চোখলাও বাটা করব, তো তার জন্য এখান থেকে আমি একটু চিংড়ি মাছ রেখে দেব, আর সেটা আমি তোমাদের কালকে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটার মধ্যে আমি তোমাদের দেখাবো কাঁচকলার চোখলা বাটা। তো তোমরা দেখতে থাকো, কারণ এখানে অনেকটাই চিংড়ি, আমার এতটা লাগবে না, তাই আমি এখান থেকে কিছুটা চিংড়ি তুলে রাখবো। তো মোটামুটি আমার চিংড়ি মাছটা বেশ ভাজা হয়ে গেছে, তো এবার চিংড়ি মাছটা আমি তুলে নেব। এবার আমি আলুটা একটু ভেজে নিই। চিংড়ি মাছটা ভাজাতে কড়াইয়ের আশেপাশে কীরকম কালো কালো হয়ে গেছে, কিন্তু হ্যাঁ গন্ধটা বেশ ভালো লাগছে, চিংড়ি মাছ ছিল তো তাই, তো যার জন্য আর আমি কড়াটা ধুইনি। তো এবার আমি আলুটার মধ্যে একটু লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব। ওল কচু তো নরম, তাই এই আলুটা আমি চন্দ্রমুখী আলু দিয়েছি, যাতে কচুর সাথে একটু নরম নরম টাইপের হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো এই দেখো সিদ্ধ করা ওল কচুটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি নেড়ে নেব। ওল কচু আর আলু দুটো কিন্তু এবার এই তেলেই আমি সুন্দর করে ভেজে নেব। ওল কচুটা একটু ভাজা ভাজা হলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। এই দেখো চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু চিংড়ি মাছ আছে। তো যাই হোক, এইবার আমি চলো মশলাটা রেডি করি। এইটা হচ্ছে জিরে গুঁড়ো, একটু আমি জিরে গুঁড়ো দিলাম, যে যেমন খাও সে সেমন দেবে, অনেকে আদা বাটা দাও তাও দেওয়া যায়, তো আমি আর এত কিছু দিচ্ছি না। জিরে গুঁড়ো, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এই লঙ্কার গুঁড়োটা কালকে রাতে আমায় বড় মাসি দিয়ে দিয়েছিল, বললো এটা কালার খুব ভালো হয়, তো এই লঙ্কার গুঁড়োটা আজকে দেবো, আর তোমরা লাস্ট রেজাল্টটা দেখো যে কতটা ভালো কালার হয়। তো এবার আমি জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি, যদি আমি পাউডারটা ডাইরেক্ট তেলে দিতাম তো পুড়ে যেত, তো এর জন্য আমাকে বড় মাসি বারবার বলে দিয়েছিল যে বাবু তুমি হচ্ছে জলে গুলেই তুমি দেবে, তো ওর জন্য আমি মনে করে অবশ্যই এটা জলে গুলে নিলাম। তো এইবার কিন্তু আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো যাই হোক, এবার আমি সব আলু আর ওল কচুটা নামিয়ে নিয়েছি, এবার আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার আগে আমি দেব কড়াতে তেল।
দিয়ে দিলাম জিরে আর তেজপাতা একটা। তো জিরেটা যখন একটু কালো কালো হয়ে আসবে তখনই ভাববো যে ভাজা হয়ে গেছে, আর তখনই আমি বাকি মশলাগুলো যেটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি অ্যাড করব। দিয়ে দিলাম, এবার বাটিটাতে আরেকটু জল দিয়ে গুলিয়ে সেই জলটাও ঢেলে দেবো, কারণ এর মধ্যে অনেকটা মশলা লেগেছিল। ব্যাস হয়ে গেল, এইবার আমি সুন্দর করে নাড়ব। মোটামুটি কালারটা কিন্তু ভালোই লাগছে দেখতে। চলো বাকিগুলোও দিয়ে দিই, একটু লবণ তো দিয়েই দিলাম। এই সময় আমার নিজেরই ভালো লাগছিল দেখে যে কালারটা কি সুন্দর হয়েছে, আমার নিজেরই ভীষণ ভাল লাগছিল। তো যাই হোক, এবার আমি দিয়ে দিয়েছি ওলকচু, আর ওলকচু দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কষানো হয়েছে। তো এবার আমি দিয়ে দিলাম জল, জলটা যে যেমন খাও সে সেমন দেবে। তো আমি একটু হালকা ঝোল রাখবো, তার জন্য আমি একটু বেশি জল আজকে দিচ্ছি, কারণ কচু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশি তো আর সিদ্ধ হবে না। তো যাই হোক, এবার হচ্ছে ফুটুক, তারপর চিংড়ি মাছটা অ্যাড করবো। কালারটা কত মিষ্টি হয়েছে তাই না? তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। তোমাদের আজকের আমার এই ভিডিওটা কার কেমন লাগলো আমাকে জানিও। আর এইদিকে দেখো, আমার বড়মাসি আমার জন্য গরম গরম গোলা রুটি এইমাত্র পাঠিয়ে দিয়েছে, তো এই ফাঁকে তরকারিটা হোক আমি একটু খেয়ে নিই। তো এইদিকে আমার তরকারিও প্রায় হয়ে যাওয়ার পথে, একটু নাড়িয়ে নিই। আচ্ছা এবার কিন্তু গরম মশলা আর ঘি দেওয়ার পালা। তো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, অল্পই দিচ্ছি। তোমরা যদি ধনে পাতা দাও তাহলে আর গরম মশলা দেওয়ার দরকার নেই। তো এবার আমি একটু ঘি দিচ্ছি। এইবার কিন্তু আমি ঢেকে দেব, না হলে গন্ধটা উড়ে কোথায় যে চলে যাবে ঠিক নেই। ঢেকে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। তো যাই হোক, এবার আমি সুন্দর করে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দেব। ব্যাস ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলব। ওয়াও কি দারুণ, এই সময় বলতেই হয় আগে দর্শনদারি পরে গুণ বিচারি। জানি না কেমন হয়েছে কিন্তু কালারটা সত্যি খুব ভালো হয়েছে। তোমাদের কি ভালো লাগছে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো এইবার হচ্ছে তরকারিগুলো আমি বাড়বো, আর এক হাতে আমার হাতে মোবাইল আর এক হাতে আমি তরকারি নাড়ছিলাম। তো আগে বেড়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সব বাটি রেডি করে ফেলেছি, কার কোনটা বাড়ছি সেটাও বলবো। এটা হচ্ছে বড় মাসিকে দেবো তাই বেড়ে রেখেছি, এটা হচ্ছে পাপার তাই একটু বেশি, এইটা হচ্ছে আমার একটু কম, আর এইটা হচ্ছে রাতের তাই একটু বেশি। তো হয়ে গেছে আমার তরকারি বাড়া কমপ্লিট। তো যাই হোক, এইবার হচ্ছে পরিষ্কারের পালা, সব কমপ্লিট হয়ে গেছে এদিকে। চলো চলো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে ভিডিওটা শেষ করি। এই দেখো বাইরে নেমে গেছে বৃষ্টি, আর কি সুন্দর সিনারি। তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু জানাবে, তোমরা জানালে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ পিউ, তোকে বলছি তোর কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। চলো আজকের জন্য টাটা।